بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان যে সুপ্রিয় দিনী ভাই আপনি জানতে চাইছেন যে সৈয়দুল ইস্তেক ফার নামক যে দোয়া রয়েছে এই দোয়াটি তো সকাল সন্ধ্যার জিকির হিসেবে হয়েছে তো আপনি সকাল সন্ধ্যা ছাড়াও এমনি প্রত্যেক সালাতের পরে সালাম ফেরার পরে আপনি পড়তে পারবেন কিনা আলহামদুলিল্লাহ আবাদ সারা বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ ফলো করতে হবে আমাদেরকে তো রসুল্লা সালাহ আলী ফরত ছড়াতের পরে যে জিকির আজগার গুলি করতেন সেটাই আমাদের জন্য যথেষ্ট তাই করতে হবে আর এই সৈয়দুল ইস্তেক এটা সকাল সন্ধ্যা জিকির হিসেবে পাঠ করা যায় তারপরে এমনি কোনো সময় আল্লাহ নিকটে আকতি মিনতি পেশ করার জন্যে মাফের জন্যে এই দোয়া একটা কি মহর্ষ এই দুয়াটি পড়া যেতে পারে জিকিট করাইতে পারে তখন আপনি ইচ্ছা করলে ফরজ সালাতের পরেও কোনো সময় করতে পারেন সমস্যা নাই কিন্তু একটা নিয়ম করে নেওয়া যে ফরজ সালাতের পরে পরে বা কিছুক্ষণ পরে মানে এই দোয়াটিও আপনি পড়বেন নিয়ম করে এভাবে পড়লে এটা সোননাথ থেকে দূরবর্তী বিষয় হবে সোননাথের অনুসরণ হল যারা শু উল্লা অসম যা করেছেন যা করতে বলেছেন তাই করা তার আদর্শে সীমাবদ্ধ থাকা তো যদিও সাইদুল ইস্তাক একটি মহৎ দোয়া ক্ষমা লাভের কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সালাত সমাপ্তির পর আসেনি এই পাঠ করা হাদিসে পাওয়া যায় কানা নী ইস্তাকাল রসুল্লাহ সাল আলিহাস্লাম সালাত থেকে অবসর হলে মানে সালাম ফিরলে তিনি তিনবার ফার করতেন মানে বলতেন আস্তা উফের আস্তা উফের আস্তা উফের তো রসু উল্লা যা বলতেন তাই আমাদের ফলো করতে হবে এখানে যদি আমরা বলি ফার বলা শুরু করে দিই বা আরো ফার যে দুয়া জিকির রয়েছে সেগুলো বলি তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের সন্ন্যাস ফলো করা হলো না এই জন্যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আমরা সর্বিশে ফলো করব। তবে পূর্বে বলেছি যেহেতু সৈদুল ইস্তেক ফার মানে দোয়ার সর্দার মানে প্রধান দোয়া ইসতেক ফারের কাজে ইস্তেক ফার যখন আমাদের মনে করবো আমরা বিশেষভাবে কোনো গুণাটনা করলে বা অতীতের কোনো ভুল ত্রুটির কথা স্মরণ করলে বা এমনি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে তখন আমরা এটা এমনিও পড়তে পারি অন্যান্য সময়তেও কিন্তু নিয়ম বেঁধে ওয়াক্ত সালাতের শেষে এটা অজিফা করে পড়া এটাই হবে আপত্তিকর